মানছি আমার ভুল হয়ে গেছে, আমি তো মানছি। তোর এই ভুলের বহর যদি এরম ভাবে বাড়তে থাকে না চুমকি, তাহলে আর বেশি দিন নেই এই মামের হাতে হাত করা পড়লো বলে। তাহলে আর কি, সবার মতন আমিও চারু চারু করি। ও বাবারে, কোন দুঃখে বাবা জীবন থাকতে তুই চারু চারু করবি, কোন দুঃখে? চুমকি চুমকি, মায়ের কথাটা একটু সহজভাবে শোন, সব কথাগুলো সহজভাবে নে। শোন, সংসারে এও স্ত্রীদের আসল ঘুঁটিটা কে জানিস? তার স্বামী। হ্যাঁ, আর সেই ঘুঁটিটা শক্ত হলেই সংসারটা তার হাতের মুঠোয় থাকে। তার মানে ওই ঢ্যাঁড়সটাকে আমাকে এখন হাতের মুঠোয় করতে হবে, তাই তো? সে তুমি বাবা জীবনকে ঢ্যাঁড়স বলো, চাল কুমড়ো বলো, যাই বলো না কেন, ওই মানুষটাই হচ্ছে তোর শেষ পারানের করি রে। আর ওই করি দিয়েই তোকে বাদ বাকি জীবনের পথটা কাটাতে হবে। আর যদি তুই না করতে চাস তাহলে থাক থাক, ওই চারুর পা ধোয়া জল খেয়ে গোটা জীবনটা কাটিয়ে দে। কি করতে হবে? কাজ করতে হবে, কাজ করতে হবে তোকে। চারু এখন পায়ের চোট নিয়ে বিছানায় শুয়ে আছে, এই সুযোগ চুমকি নিজের জায়গাটাই সংসারে গুছিয়ে নে। উফ বাবা, এত কথা না বলে যেটা করতে হবে সেটা বলো। এই তো সবসময় তো মাথা গরম কিরে, বললাম না কাজ করতে হবে, কাজ, ছোট বড় সামনে যা কাজ পাবি সব করবি। শোর বাড়ির লোককে বুঝিয়ে দে। হ্যাঁ চুমকি, শুধু চারু নয়, চুমকিও এ বাড়ির যোগ্যি বউ। যাক, জ্বরটা একটু কমেছে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, আপনি নিশ্চিন্তে ঘুমান। চারু, কাকিমণি কি বলে গেলে শুনলেন? কাকিমণির কথাগুলোতে একটা কথাই মনে হচ্ছে, দ্যাট উই আর মেড ফর ইচ আদার। আমি জানি না আমি আপনার যোগ্য কিনা, তবে আমি এটা মনে করি আমি ভীষণ লাকি যে আমি আপনাকে পেয়েছি। কষ্ট হচ্ছে আপনার? আপনি আপনি সারা রাত জেগেছিলেন আমার জন্য, এক মুহূর্ত আপনি আমায় কাজ ছাড়া করেননি। হে ঠাকুর, আমি স্বপ্ন দেখছি না তো? আপনার মনে আজও যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে, তা আমি আমার শ্রদ্ধা দিয়ে, সেবা দিয়ে, আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে একদিন না একদিন ঠিক জয় করব।
সবাই উঠে গেছেন? হ্যাঁ, কিন্তু আপনি উঠবেন না। আপনি একটু ভালো করে শুন, এভাবে শুয়ে থাকলে তো আপনার ঘাড়ে ব্যথা করবে। আমার ঘুম হয়ে গেছে, কই দেখি আপনার জ্বর নেমেছে কিনা দেখি। যাক, আর জ্বর নেই। কালাতে যা টেম্পারেচার ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর ভয় পেয়ে সারাটা রাত আপনি জেগে জেগে কাটালেন। আপনি ওসব নিয়েও ভাববেন, কালাতে কোথাও জ্বর ছিল আপনার কোনো আইডিয়া আছে? ওইভাবে কাউকে ফেলে রাখা যায়? তাই বলে আপনি সারা রাত জেগে কাটাবেন? হ্যাঁ চারু, আপনি সম্পূর্ণ সেরে না ওঠা অবধি এভাবে প্রত্যেকটা রাত আমি জেগে থাকতে পারি। আপনি বসুন, আমি গরম জল নিয়ে আসি। আপনার পাটার ড্রেসিং করতে হবে। চারুচ্চা তো হাই ফিভার কেন হলো আমি তো বুঝতে পারছি না রে। চোটটাও তো অনেকটাই দিদি ভাই, তার একটা এফেক্ট তো থাকবেই বলো। তবে সত্যি মেয়েটার কোনো তুলনা হয় না, এত বড় একটা অ্যাক্সিডেন্ট ফেস করলো, মুখে এতটুকু রা পর্যন্ত কাটেনি, কি অসম্ভব সহ্য শক্তি বলো তোর। ঠিক বলেছিস পানি, মেয়েটার কর্তব্যবোধ অত্যন্ত প্রখর। আর আমার কি মনে হয় জানিস তো, ও নিজের থেকে বেশি প্রায়োরিটি দেয় ওর ওর এই রেসপন্সিবিলিটিগুলোকে, সেই জন্য তো চারু এত কিছু সহ্য করতে পারে। তা ঠিক দিদি ভাই, তবে জানো তো দিদি ভাই, আমাদের আর্যকেও যদি গতকাল রাতে তুমি দেখতে না অবাক হতে। সারা রাত জেগে ছেলেটা চারুর পাশে সারাক্ষণ ছিল, ওর মাথায় জলপট্টি দিয়েছে, এতটুকু এক মুহূর্তের জন্য ওর পাশ থেকে সরেনি। সত্যি ওদের স্বামী স্ত্রীর একে অপরের প্রতি কর্তব্যবোধ দেখলে না অবাক হয়ে যাই। গুরুদেবের বলা প্রত্যেকটা কথা ঠিক জানো তো দিদি ভাই, সত্যি ওরা রাজ্যটুক। ঠিক বলেছিস। ওই তো দিদি ভাই, আর্য চলে এসেছে। কিরে চারু কেমন আছে এখন? ভালো আছে কাকি। উনি আর জ্বরটা? মা কাল রাতে একটু হাই ফিভার ছিল কিন্তু এখন আর নেই। তাহলে মাধবের অশেষ কৃপা। ও বাবা গো, এর মধ্যেই সবাই উঠে পড়েছি। কি করি বলতো তোকে নিয়ে, মেয়েটাকে নিয়ে যে কি করি, কালকে তোকে কি বললাম, আমি কি বললাম, যাচ্ছি তুই এইভাবে যাবি? হ্যাঁ এইভাবে যাবি, তোকে না বলেছি চারুর মতো রাতে এভাবে তুই চারুর মতো হবি? তোর সোজা কথা নয়। হ্যাঁ চোখটা মুছে, চোখটা মুছে, চোখের উপর ডল ডল ডল, চোখটা ডল। এবার এবার যা যা যা, গিয়ে দেখ আর কি লাগবে, যা হাসি মুখে যা যা। দাদা ভাই চারু কেমন আছে এখন? এখন বেটার। থাকবে না ভালো? যেভাবে আমাদের জামাই বাবা জীবন সারা রাত জেগে চারুমায়ের সেবা শুশ্রূষা করেছে, তাতে তো চারুমা সেরে উঠবেই। জামাই বাবা জীবন, আমি বলছিলাম কি, তুমি এবার একটু বিশ্রাম নাও, চোখের কোণটা একবারে কালি পড়ে গেছে রাত জেগে। না না আমি ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না। জামাই বাবা জীবন বোধ হয় ভাবছে জামাই বাবা জীবন বিশ্রাম নিলে আমাদের চারুমায়ের অবহেলা হবে। তুমি একদম চিন্তা করো না, আমাদের চুমকি তো আছে। হ্যাঁ হ্যাঁ আমি তো আছি, ও দেখভাল করে নেবে। যাও বাবা যাও, তুমি বিশ্রাম নাও, আমরা বুঝে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি চুমকিও আছে। যাও যাও গিয়ে একটু শুয়ে। না না আপনারা ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। বেশ আর্য তুমি করো, কিন্তু তার আগে একটু খেয়ে নাও, কাল রাত থেকে তো তোমারও খাওয়া হয়নি তাই না? ততক্ষণ না হয় আমি চারুর কাছে গিয়ে বসছি। না মা, ওনার ড্রেসিংটা করতে হবে, টাইমলি না করলে ভুনটা সহজে সারবে না। বুঝেছি, তার আগে তুমি খাবে না তাই তো? সত্যি পারবো না মা। বুঝেছি, এই তো অংশু এসে গেছে। অংশু তুই এখন এলি? হ্যাঁ দাদা ভাই, একেবারে কালী পুজোর কালেকশনটা নিয়েই চলে এলাম, আর ভাবছি আজকে দুটো একসাথেই জমা করে দেবো। ও
অংশু তুই বস, ওনাদের সঙ্গে গল্প কর, আমি বরং চারুর জন্য গরম জলটা নিয়ে আসছি। রেবার তো আজকে ছুটি। ও মা কাকিমারি, তুমি কেন যাবে? আমি যাচ্ছি, গরম জল আমি আনছি। চুমকি কিন্তু খুব মাইল্ড গরম করো, লিউক ওয়ার্ম। বেশি গরম হলে কিন্তু চারুর কষ্ট হতে পারে। ইচ্ছে করছে চারুর গায়ে যেন ফুটন্ত জল ঢেলে দিই। আলমারির চাবিটা তো যেখানে থাকা সেখানেই আছে, তাহলে ঘরের মধ্যে থেকে টাকা গেল গেল কোথায়? কিছু বলছেন না কেন? টাকাগুলো কোথায়? সাঁঝের বাতি।